স্পি মেট কেলে তোমাদের স্বাগতম অ্যানার্টি অ্যান্ড ভ্যাক্টোর জিওমেট্রি চ্যাপ্টার এইট দ্য স্টার্ট লাইন সরলরেখার উপর এটা আমাদের এইট নাম্বার লেকচার এর আগে আমাদের অলরেডি সাতটা লেকচার হয়েছে আমরা মে বি এই লেকচারটাই শেষ আমরা আর এদের উপরে লেকচার তৈরি করবো না সো দেখো এই অঙ্কটা কী আছে তোমাদের এক্স মাইনাস ওয়ান বাই ফোর ইকুয়েল ওয়াই মাইনাস টু বাই থ্রি ইকুয়েল জেড মাইনাস থার্টি সিক্স ওয়াই মাইনাস সিক্স এবং এক্স প্লাস ওয়াই ইকুয়েল জিরো জ্যাড ইকুয়েল ফোর এই অঙ্কটা করার এই যে একটু ভিন্ন টাইপ আছে ঠিক আছে এই জন্যই করাচ্ছি কিন্তু এমনি অঙ্ক আগের মতোই সেম এই সরলরেখা দয়ের মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো আমরা শিখছি ন্যূনতম দূরত্ব দুইটা পদ্ধতি ছিল আমাদের এবং ওই ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ নির্ণয় করো দুইটা ওয়ে আমরা দেখছি আমরা যে কোনো একটা ওয়ে তুমি করতে পারো আচ্ছা তাহলে এই দুইটা সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব এবং ওই ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ তাহলে আমাদের পদত্তর সড়লেখা দেয় একটা সড়ক আমাদের এক্স মাইনাস ওয়ান বাই ফোর ইকুয়াল ওয়াই মাইনাস টু বাই থ্রি ইকোয়াল জেড মাইনাস থার্টি সিক্স মাইনাস সিক্স এটা আমরা এক নং দিলাম আর আমাদের আরেকটা সড়ক আছে এক্স প্লাস ইক্যাল জিরো জেড ইকোয়াল ফোর এটা দিলাম আমরা দুই নং সো আমাদের উদ্দেশ্য থাকবে এটাকে এই ফর্মেটে আনা ঠিক আছে এটাকে এই ফর্মেটে আনা তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে তাহলে আমরা এই দুই নং নিয়ে যদি আমরা কাজ করি দেখো দুই নং তাহলে দেখো সমীকরণ দুই হতে আমরা এখানে কী আছে আমাদের এক্স আর কী আছে প্লাস ওয়াই ঠিক আছে এক্স প্লাস জিরো আমাদের এখানে এক্স ওয়াই অনুপস্থিতকে জ্যাড তো আমরা জ্যাডকে যদি আমরা নিয়ে আসি দেখো জ্যাডে আমরা জিরো ইন টু তো আমাদের এক্স আর প্লাস ওয়াই তো ছিল আমরা আমরা কী করছি জ্যাড আনসি কীভাবে এখানে দেখো এখানে কি আছে জ্যাডিক্যাল ফোর তো এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তো কী হবে জ্যাড মাইনাস ফোর এই যে জ্যাড মাইনাস ফোর তো জিরো ইন্টু জ্যাড মাইনাস ফোর দিয়েছে আলটিমেট কী হবে জিরোই হবে তার মানে এই যে এখানে কি আমাদের জ্যাড অনুপস্থিত তার মানে জিরো হচ্ছে মানে কি এই লাইন থেকে এই লাইনই থাকতে আছে ঠিক আছে এবার আমরা এ পাশে দেখো কি আছে এরপাশে দেখো জ্যাডিকোয়েল ফোর তো এখানে অনুপস্থিত এক্স আর ওয়াই তাহলে আমরা একটা কাজ করি এক্স লাগলাম বাট এক্সের শখ আমরা শূন্য দিয়ে দিই তাহলে জিরো হয়ে যাবে প্লাস আমরা এখানে একই ওয়াই লেখে ওয়াই শখ শূন্য তো এক্স আর ওয়াই অনুপস্থিত আছে কি জ্যাড ইকুয়েল ফোর তা আমরা এটাকে বামপক্ষে নিয়ে এসি তা আমাদের হবে প্লাস জ্যাড মাইনাস ফোর কিন্তু এখানে তো আছে এটা হ্যাঁ তাহলে আমরা এখানে ওয়ান দিয়ে গুণ দিলাম ইকুয়েল জিরো তাহলে তোমরা বুঝছো ঠিক আছে ওকে এখন দেখো ইহার প্রতিসাম্য আকার ইহার আকার আকার কি হবে এই যে দুটি সমীকরণ আছে না এটাকে তুমি গুণন করো ঠিক আছে তো গুণন করলে কি হবে তোমরা তো জানো এখানে হবে দেখো এক্স আর তাহলে এটা বাদ তাহলে এখানে গিয়েছে এটা শহর ওয়ান এটা শহর ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এটা শহর জিরো এটা সহক জিরো তার মানে কি জিরো ইন্টু জিরো একইভাবে তুমি ওয়াই নিয়ে কাজ করলে কি হবে তোমার ওয়াই রাখলা এখন এটা স্টপ রাখবা এখানে কি হবে তোমার

এক্স বাই ওয়ান ওয়াই বাই মাইনাসান জেড মাইনাস ফোর বাই জিরো ঠিক আছে তাহলে আমরা এটাকে দিলাম তিন নং ওকে এখন দেখো এক ও তিন সলেখার দয়ের ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাত তাহলে আমাদের এই যে এক আর তিন ঠিক আছে এক আর তিন স লেখা দয়ের ন্যূনতম রেখার দিক অনুপাত কী হবে বলো তোমার এখানে হবে তোমার দেখো এ আছে না তাহলে এখানে ফোর এ এখানে থ্রি থ্রি বি এখানে মাইনাস সিক্স সি আর এখানে হবে তোমার এ মাইনাস বি এখানে তোমার কি শূন্য তার মানে কি জিরো ইন্টু সি ওকে তার মানে এখানে তুমি কি কি পাচ্ছ দেখো ফোর এ প্লাস থ্রি বি মাইনাস সিক্স সি ইকুয়েল শূন্য এটা দিন আমরা চান্ন ঠিক আছে আবার দেখো এখানে কি আছে ওয়ান তার মানে এখানে এ দেখুন তো তাহলে এখানে এ আর এখানে হবে কি মাইনাস বি দেখুন দিলে মাইনাস বি এখানে হবে প্লাস জিরো ইন্টু মাইনাস মাইনাস কী হবে তোমার জিরো ইন্টু সি ইকুয়েল জিরো এটা দিল আমরা পাঁচ নং ঠিক আছে তাহলে আমরা এক আর তিনে কাজ করি কারণ আমাদের এটা তো এক নং তো ফর্মেটে ছিল আমরা এই যে দুই নংকে কী করছি এই যে এই ফর্মেটটি নিয়েছি ঠিক আছে তাহলে আমরা এক আর এখানে তিন শলাখা ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাত তাহলে আমাদের এই এক এর দিক অনুপাত হচ্ছে আমাদের ফোর এ থ্রি বি মাইনাস সিক্স সি আর এ রয়েছে আমাদের এ মাইনাস বি প্লাস এখানে প্লাস দেওয়ার প্লাস জিরো সি তাহলে এক আর চার তো এখন ওকে এখন দেখো আমাদের এই যে চার আর পাঁচ এই সমীকরণ চার আর পাঁচ আমরা বর্জ্যবন্ধন করবো ঠিক আছে তো বর্জ্যবন্ধন তোমরা করবা দেখুন এ নিলে আমাদের কি এটা বাদ যাবে এখান থেকে থ্রি জিরো এটা কি মাইনাস আবার মাইনাস এনে কি আছে ওয়ান এখানে মাইনাস সিক্স তো এখানে তোমরা বি নিলে কি তাহলে এখানে ওয়ান সিক্স মাইনাস সিক্স তারপরে মাইনাস জিরো ইন্টু ফোর ঠিক আছে একইভাবে আমরা সি নিই সি নিলে আমাদের কী হবে ফোর ইন্টু মাইনাস ওয়ান আর এখানে হবে কি ওয়ান মাইনাস সূত্রে মাইনাস তো ওয়ান ইন্টু থ্রি ঠিক আছে একইভাবে তোমরা এখানে যোগ ব্যাক করলে আমরা এটা পাবো কী পাবো বি বাই মাইনাস সিক্স বাই মাইনাস সিক্স সি বাই মাইনাস সেভেন তো এখানে দেখো আমরা মাইনাস দিয়ে গুণ দিছি তোমরা চাইলে এটাও রাখতে পারো ঠিক আছে আমরা সে সবগুলো মাইনাস তাহলে মাইনাস দে গুন দিয়েছি বা এটা তোমাদের দিক অনুপাত এটা তো আমাদের দিক অনুপাত তো ডিক অনুপাত মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস সেভেন এটাও রাখতে পারো বা সিক্স সিক্স সেভেন মাইনাস দিয়ে আমরা গুণ দিয়ে দিছি তাহলে দেখো আমাদের তাহলে আমাদের এই রেখার আমরা দিক কোসেন কি তাহলে আমাদের দেখো রেখাদার ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাত আমরা কী পেলাম সিক্স সিক্স সেভেন আচ্ছা আমাদের দিক অনুপাত বেশি এবার দিক কোসাইন আমরা কী ব্যবহার করি যদি আমাদের দিক অনুপাত জানা থাকে তাহলে আমরা জানি দিক তাহলে এই রেখাদার ন্যূনতম দূরত্ব রেখার দিক কোসাইন কী হবে বলতে দিক কোসাইন আমরা ধরলাম এল এম এন তাহলে আমাদের দিক অনুপাত যদি সিক্স সিক্স সেভেন হয় তাহলে আমাদের দিক কোসাইন আমরা কীভাবে ব্যবহার করি দিক কোসাইন আমরা আগেই সিক্স অধ্যায়ে শিখছি বা আগেও আমরা দেখছি কী হবে প্রথম এ সিক্স আছে এ সিক্স লাগবা রুটুবার দিয়া এই তিনোরার বর্গকেরা যোগ তার মানে সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার প্লাস সেভেন স্কেয়ার ঠিক আছে ওকে একইভাবে এখানে পরেরটা কত আছে সিক্স তাহলে নিচে একই রুটুবার তিনোর বর্গক্রীরা যোগ ঠিক আছে ওকে একই পরে কত আছে দেখো তিন নম্বর কম্পোনেন্ট সেভেন তাহলে নিচে রুটুবার যা আছে তাই তিনটা বর্গকেরা যোগ ঠিক আছে তা আমরা এই কাজটা করলে আমরা যেটা পাবো সেটা হলো অবগত সিক্স নিশ্চয় এন ছত্রিশ ছত্রিশ ফর্টি নাইন যোগ করলে ওয়ান টু ওয়ান এটা রুট করলে হবে তোমার ঠিক আছে এখানে একই সিক্স বাই এখানে সেভেন বাই ওকে আমরা এখানে তাহলে আমরা কি পেলাম আমরা দিক পেলাম তো দিক এল সমান এটা এম সমান সমান এটা এল সময় এন সমান এটা এখন ধরি মনে করি এক নং সোল্যাখার উপরে একটি বিন্দু তো এক নং সোলেখা আমাদের কী আছে ধরলাম বিন্দুটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আমাদের এক নং সোল্যাখা রাখো এই যে তোমার এক নং সাল লেখা এক নং সজাগ করার একটা বিন্দুটা কি এখানে তুমি মাইনাস দেখুন দিবা তাহলে আমি ওয়ান টু থার্টি সিক্স তাহলে আমাদের এক নং সজা করার একটা বিন্দু হয়েছে ওয়ান টু থার্টি সিক্স এবার দেখো তিন নং সজ লেখার উপর একটা বিন্দু আচ্ছা আমরা এই দুই নংকে মডিফাই করেই তো আমরা তিন নং তৈরি করছিলাম ঠিক আছে তা আমাদের তিন নং কী ছিল আমাদের দেখো তিন নং ছিল আমাদের এই যেটা তিন নং তো তিন নং সরকার সজাখার বিন্দুটা কী হবে এখানে দেখো এখানে তো কিন্তু কিছু নাই হ্যাঁ শুধু এক্স তাহলে তুমি এক্স মাইনাস জিরো লাগতে পারো এখানে ওয়াই মাইনাস জিরো লাগতে পারো আর এখানে কি জ্যাড মাইনাস ফোর তে মাইনাস দেখুন দিলে জিরো জিরো ফোর ঠিক আছে তাহলে তিন নং সার উপর একটা বিন্দু হয়েছে জিরো জিরো ফোর ওকে তাহলে আমরা দিলাম এক্স টু ওয়াই টু জেড টু তো এখন দেখো আমাদের নির্ণয় ন্যূনতম যে দূরত্বটা শর্টেস্ট ডিস্ট্যান ঠিক আছে তা আমরা এটা একটা সূত্র জানি কি আমাদের মনে আছে মোটুরাস অ্যাল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান বা এক্স ওয়ান মাইনাস এক্স টু দিতে হবে প্লাস অ্যাম ইন টু

প্লাস এম এর মানে আমরা কত পাইছি এই যে আমরা এগুলা দৌড়ছি ঠিক আছে দিক কোসাইন এল এম এন তার মানে এটা হয়েছে আমাদের এল এটা এম এটা এন ঠিক আছে তো এখানে দেখো এটা এল এটা এম এটা এন তো এল আমাদের এম কি সিক্স বাই এলেভেন সিক্স বাই এলেভেন তাহলে আমাদের ওয়াই টু জিরো ওয়াই ওয়াই তো জিরো প্লাস এন ইন এর মান কি ঠিক আছে তাহলে দেখো সেভেন বাই ইলেভেন আর এখানে জেড টু মাইনাস জেড ওয়ান তার মানে ফোর মাইনাস থার্টি সিক্স মডেল সিক্স ওকে এখানে দেখো তুমি এখান থেকে যদি তুমি ওয়ান বাই ইলেভেন যদি তুমি কমন নাও ঠিক আছে তো ওয়ান বাই ইলেভেন কমন নিলে এখানে তোমার সিক্স থাকে না তো প্লাস মাইনাসে মাইনাস সিক্স এখান থেকে ওয়ান বাই ইলেভেন চলে গেলে থাকবে এখানে সিক্স তাইনাস ছয় ইন টু টু মানে টুয়েলভ এখানে থাকবে কি প্লাস সেভেন থাকে ওয়ান বাই ইলেভেন কমুন তাহলে সাত দিয়ে যদি তুমি থার্টি সিক্সে গুণ দাও তাহলে তোমার হবে এখানে আচ্ছা এখানে আগে বিয়োগ করো তাহলে কী হবে তোমার ফোর মাইনাস থার্টি সিক্স তাহলে হবে কি থার্টি টু মাইনাস তাহলে সাত দিয়ে থার্টি টুকে তুমি যদি গুণ দাও তাহলে তুমি হবে টু থ্রি ফোর ওকে এখন দেখো এখন তুমি এখানে যদি মাইনাস হবে এটা মাইনাস ঠিক আছে এখন তুমি এখানে যদি যোগ করো তাহলে তুমি পাবা মাইনাস টু ফোর টু আর নিচে কি আছে ইলেভেন ঠিক আছে যেহেতু এটা ডিস্টেন্স দূরত্ব এটা নেগেটিভ হতে পারে না ঠিক আছে এটা আমার মডুলাস আছে তো এটা পজিটিভ হয়ে যাবে টু ফোর টু বাই ইলেভেন বাক করলে তুমি পাবা টোয়েন্টি টু এটা আমাদের শর্টেস্ট ডিস্টেন্স বা ন্যূনতম বা ক্রুততম দূরত্ব আচ্ছা এরপরে কোয়েশ্চনে তোমার কী বলছে এই ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ নির্ণয় করে ঠিক আছে এখন আমরা এটা করবো তাহলে আমরা ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব রেখা নির্দেশক রেখার সমীকরণ আচ্ছা সমীকরণের ক্ষেত্রে আমার একটা সূত্র আছে সূত্রটা হলো আমাদের দেখো আমাদের প্রথম সলাখা কী আছে এক্স মাইনাস ওয়ান বাই ফোর ওয়াই মাইনাস টু বাই থ্রি জেড মাইনাস থার্টি সিক্স বাই ফোর তাহলে আমরা প্রথম নির্ণয় দিয়ে এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস টু জেড মাইনাস থার্টি সিক্স লেখবো ঠিক আছে আচ্ছা তাহলে দেখো লেখি কী লাগব এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস টু জেড মাইনাস থার্টি সিক্স আচ্ছা এরপরে কি লাগবে এরপরে লাগবে যে প্রথম সরললেখা নিচে কি আছে ফোর থ্রি মাইনাস সিক্স হরগুলা ঠিক আছে ফোর থ্রি মাইনাস সিক্স তা লেখো ফোর থ্রি মাইনাস সিক্স এরপরে তুমি কী লাগবে এরপরে তুমি এখানে তুমি এই সরললেখার দিক অনুপাত কী পেয়েছি দিক কোসাইন মনে আছে দিক কোসাইন ন দিক অনুপাত দিক অনুপাত আমরা কী পেয়েছিলাম এই যে আমাদের অনুপাত দেখো এই যে দিক অনুপাত কী সিক্স সিক্স সেভেন ঠিক আছে দ্বিগুণ কি আমাদের সিক্স সিক্স সেভেন এটা এখানে লাগবে সিক্স সিক্স সেভেন ওকে ইকুয়েল জিরো দিবা ইকুয়াল জিরো আবার ইকুয়েল দেওয়ার এবার দুই নং সর বৃত্তি বৃত্তে আস দুই নং বলতে আমরা দুই নংকে মডিফাই করে কী পেয়েছিলাম এই যে তিন নং হ্যাঁ তিন নং তাহলে উপরে কী ছিল আমাদের এক্স এ তো জিরো আমরা পরে জিরো দিয়েছিলাম হ্যাঁ এক্স ওয়াই জ্যাড মাইনাস ফোর ঠিক আছে এক্স ওয়াই জেড মাইনাস ফোর ওকে এবার আস এখানে তোমার নিচে কী ছিল ওয়ান মাইনাস ওয়ান জিরো ঠিক আছে ওকে দেখো ওয়ান মাইনাস ওয়ান জিরো ঠিক আছে এরপর দেখো তুমি এখানে কী হবে এখানে তোমার ওই একই দিকোপাত ঠিক আছে সিক্স সিক্স সেভেন ওকে এখন তুমি এটা হয় এটা এটাকে আলাদা লাগতে এটাকে আলাদা লিখে ক্যালকুলেশান করলে হতো ঠিক আছে আলাদা আলাদা শূন্য দিয়ে আমরা একবারই করে নিই তোমরা চাইলে আলাদা করতে পারো তো এখন তুমি এটাকে নির্ণয় করো ডিটারমিনার বার করো তো কী হবে প্রথম এক্স মাইনাস ওয়ান নেবে নেওয়ার পরে কী এরপর বাদ এর এবার শাড়ি বাদ তাহলে এখানে কোথাও কোথায় গুন করবে কত হবে তিন ছাতা একুশ মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে ছয় ছয় ছত্রিশ ওকে এবার মান করো এবার নিবা আমরা প্লাস দিয়ে নিলাম হ্যাঁ এখানে তুমি মাইনাস দিয়ে নিতে পারো সমস্যা নেই আমরা সবগুলো প্লাস দিয়ে নিলাম তাহলে ওয়াই মাইনাস টু এখানে প্লাস দিলাম প্লাস দিলে তোমাদের এ বারোবর কলাম বাদ এ বারোবর সারি বাদ তো প্লাস দিলে আগে এটা গুণ হবে হ্যাঁ তো সাত ইন্টু আমাদের কত প্লাস দিলে এটা এটা এটাকে গুণ হবে তাহলে এখানে কী হবে ছয় ছত্রিশ মাইনাস থার্টি সিক্স আর এখানে কী হবে মাইনাস আঠাইশ আছে ওকে একইভাবে এখানে কী নেব প্লাস জ্যাড মাইনাস থার্টি সিক্স এবার কলমপাত এর বরাবর শাড়ি বাদ তোমার থাকবে কি সেইশো চব্বিশ মাইনাস তিনশো আঠারো ওকে একইভাবে শূন্য দিলে একইভাবে আবার শূন্য না শূন্য দিয়েছো ইকুয়াল দি আবার এটা নির্ণয় একবার করবা ওকে এটা আমাদের নির্ণয় করলে কি হবে এখানে এক্স নিয়া করবা তাহলে এক্স বরাবর কলম পাত এক্স বরাবর শাড়ি বাদ তাহলে মাইনাস সেভেন এখানে কি হবে জিরো ঠিক আছে ওয়াই নিলে হবে তোমার কি কলাম বাদ সারিবার তাহলে জিরো মাইনাস সেভেন ঠিক আছে জ্যাড মাইনাস ফোর নিলে কলাম বাদ সারি বাদ তাহলে হবে কি সিক্স প্লাস সিক্স ওকে সিক্স প্লাস সিক্স এখন এটা যোগ বিয়োগ ওকে তাহলে এখানে ক্যালকুলেশন করা যোগ করলে হবে ফিফটি সেভেন এটা যদি আমি ক্যালকুলেশন করা হবে মাইনাস সিক্সটি ফোর এখানে ক্যালকুলেশন করলে হবে তোমার কি সিক্স তারপর এখানে দেখো মাইনাস সেভেন মাইনাস সেভেন এখানে হবে কি টুয়েলভ ইন্টু জ্যাট তারপর তুমি এটা ফিফটি সেভেন গুণ দিয়ে দাও সিক্সটি ফোর দিয়ে দিয়ে দেও সিক্স দেগুন দিয়ে দাও আর এখানে বারোতে গুন দিয়ে দিলে এটা পাবা এরপর দেখো তোমার এটা লেখলাম ফিফটি সেভেন এক্স তারপর এখানে মাইনাস সিক্সটি ফোর ওয়াই এখানে হবে তোমার সিক্স জ্যাট আর এটা ঠিক আছে এটা তুমি আর এটা ক্যালকুলেশন যোগ ব্যাক করলে তুমি পাবা মাইনাস ওয়ান ইকুয়েল জিরো ইকুয়েল এখানে আমরা মাইনাস দিয়ে আমরা গুন দিয়ে দিলাম তাহলে কী হবে না গুন দিলে হবে তাই সেভেন এক্স প্লাস সেভেন এই মাইনাস টুয়েলভ প্লাস ফার্টিএ তো এটাই আমাদের কি সমীকরণ ঠিক আছে ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ ওকে সবাইকে ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ